তারিখ দিয়ে 14 এপ্রিল অনুষ্ঠিত হইব বাঙালির অন্যতম উৎসব বাংলা নববর্ষ। তবে এবার পয়লা নববর্ষ হচ্ছে 12ই রমজান। নগরীর ব্যাগ আয়োজন তাইলেও এবার ওই তনু বলি খেলা। চট্টগ্রামের মধ্যে মূলত দুই জায়গার বড় পরিসরে বৈশাখী উৎসব পালন করা হয়, উগ্গৈলতে বৈশাখী মেলা ও জব্বাইতে বলি খেলা, যেবে অনুষ্ঠিত হয় 12ই বৈশাখ নগরীর লালদিঘি মাঠ। আর উগ্গৈলতে নগরীর সিআরবিতে অনুষ্ঠিত হওয়া শাবুদ্দিনের বলি খেলা ও বৈশাখী মেলা। এ প্রসঙ্গে শাবুদ্দিনের বলি খেলা ও নববর্ষ উদযাপন পরিষদের সহসভাপতি হাজি শাবুদ্দিন হাসে জানতে চাইলেতে হয়, বলি খেলা এটা আর এবার 13 তারিখ শুধু প্রথম আর বিদায় দিও নববর্ষের, 14 তারিখ আর অনুষ্ঠান হয়ে যায় এই আর বলি খেলা আর এবছর হইতে না আগামী বছর হইবার সুযোগ নেই, পরবর্তী বোধহয় আর করিবার সুযোগ চাইব। আর আরা শাহউদ্দিনের বলি খেলার তো ব্যক্ত না আছে দুঃখ প্রকাশ করিতে, আর তো শাহউদ্দিনের বলি খেলা করিত না পারি, তাই আরা জনগণের কাছে ক্ষমা চাই এমন দুঃখিত। আরেক কিরিন্দি জব্বাজ্যে বলি খেলা লই আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতার সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারি হয়, আর জব্বারের বলি খেলা এপ্রিল 25-26 আর খেলা এবং এর আগে তো 26 তারিখ তো আর খেলা শুরু হয়ে যাবে, তবে আর এবার যে মাঠ পাইবার সাপেক্ষে জব্বারে বলি খেলা আর ব্যাপক পৌঁছে তুলে ফেলাই, কিন্তু প্রধানমন্ত্রী যদি আর এই সদাপন মঞ্চবান যদি উদ্বোধন করে ফেলা মাঠটা উদ্বোধন করে তাহলে আর তাৎক্ষণিক আরও ব্যবস্থা লইয়ে রে এই আরও অধিকার জব্বারের বলি খেলা এখানে আর যেহেতু গত 2 বছর নয় হয় মানুষ বেগুন অপেক্ষা করেন হতে খেলা হয় বা আরা দা বিলিপ্ত করেন আরা সাথে বলে খেলা গান হন বেগুন উপস্থিত হইলে বৈদিককে শুধু প্রধানমন্ত্রী আরার ইতিহাসের যে মাঠটা উদ্বোধন করলেই আরা খেলা পুরা নড়ে পিছনে ফেলাই শান্তির প্রত্যাশার আগাই চলের সারিমিককে বর্ষবরণের প্রস্তুতি। নববর্ষ রঙিন সোয়ার মাধ্যমত দুরক ব্যাগ অশুভ শক্তি এলে সাওয়া বেয়াগুনে। জামিল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।